আপনি কি বিশ্বের সবচেয়ে বড় সাপের কথা শুনেছেন যেটিকে তুলতে ক্রেন মেশিন আনতে হয়েছিল তবুও সেই সাপটি মাটি স্পর্শ করছিল এবং আপনি কি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সাপের কথা শুনেছেন যেটি কিনা একটি উড়ন্ত হেলিকপ্টারের উপর আক্রমণ করেছিল তাহলে ভাবুন সেই সাপটি কত বড় ছিল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিশ্বের সবচেয়ে বড় দশটি সাপের কথা বলবো যাদের সম্পর্কে এর আগে হয়তো আপনি কখনোই শোনেননি আর এই টপ টেন বিগেস্ট স্নেকের লিস্টে এমন একটি সাপ আছে যা ভারত বাংলাদেশের জঙ্গলে পাওয়া যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে চলুন শুরু করি দশ নম্বরে রয়েছে ৩৩ ফুট অ্যানাকন্ডা বিশ্বের বেশিরভাগ বড় সাপই কেবল অ্যামাজন বনের নদী ও হ্রদেই দেখা যায় কিন্তু কেউ কি ভাবতে পারে যে কনস্ট্রাকশনের কাজ চলার সময় একটি দানব আকৃতির সাপ বেরিয়ে আসবে আসলে ব্রাজিলে বেলো মন্টে নামে একটি বাঁধের কাজ চলছিল যখন এই জায়গাটি পরিষ্কার করা হচ্ছিল তখন সেখানে কাজ করতে থাকা শ্রমিকরা হঠাৎ একটি বড় সাপ দেখতে পায় আর এত বড় সাপ দেখে সবাই ভয় পেয়ে যায় কারণ এই সাপটি একটা নর্মাল সাপের চেয়ে আকারে অনেক বড় ছিল আপনি যেন অবাক হবেন যে এই সাপটি ৩৩ ফুট লম্বা এবং ১ মিটার চওড়া ছিল এখন আপনি নিজেই অনুমান করতে পারেন যে এই সাপটি কত বিশাল ছিল আপনাদের জানিয়ে রাখি যে এই সাপটি মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তবে এই সাপটি কবে এবং কিভাবে এখানে এসেছিল তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি এরপর ৯ নম্বরে রয়েছে ব্রাজিল রিভার অ্যানাকন্ডা বন্ধুরা ব্রাজিলের নদীতে যখন কিছু লোক নাও নিয়ে ঘোরাফেরা করছিল তখন হঠাৎ করে তারা একটি বিশাল অ্যানাকন্ডার মুখোমুখি হয়েছিল যেটি নদীতে ঘোরাফেরা করছিল এবং সেই অ্যানাকন্ডার পেট অনেক ফুলা দেখা যাচ্ছিল যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটি সম্প্রতি কোনো এক বড় প্রাণীকে তার শিকারে পরিণত করেছে ভিডিওতে দেখা যাচ্ছে নৌকাতে থাকা লোকটি সাপটিকে ধরার অনেক চেষ্টা করছে এই ভিডিও ক্লিপটিকে পৃথিবীর অনেক নিউজ চ্যানেলও কভার করেছিল এরপর নৌকাতে থাকা সেই তিন ব্যক্তিকে সাপটিকে বিরক্ত করার জন্য ৬০০ ডলার জরিমানা দিতে হয়েছিল তার সাথে ১৬ মাসের জেলও হয়েছিল এরপর ৮ নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ান পাইথন ২০০২ সালে ইন্দোনেশিয়ার একটি মাঠে পাওয়া এই অজগর সাপটি তখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় সাপ ছিল এই সাপটি ৪৯ ফুট লম্বা ছিল এবং এর ওজন ছিল ৯৯০ পাউন্ড অর্থাৎ ৪৪৯ কেজি এই সাপটিকে ইন্দোনেশিয়ার একটি মাঠে হঠাৎ দেখা গিয়েছিল এবং সেই মাঠে কাজ করতে থাকা সমস্ত মানুষ ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল তারপর তারা সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছিল তারপর এই সাপটিকে ধরে চিড়িয়াখানায় রাখা হয় সেখানকার লোকজন জানান এই সাপটিকে ধরতে প্রায় ৬৫ জন মানুষের প্রয়োজন হয়েছিল এরপর ৭ নম্বরে রয়েছে দ্য নাবাউ আফ্রিকান মানুষের গল্প অনুসারে নাবাউ অত্যন্ত ভয়ঙ্কর একটি সাপ যার দৈর্ঘ্য ১০০ ফুটেরও বেশি বলা হয় যে নাবাউয়ের মাথাটি অবিকল ড্রাগনের মতো তবে অবাক করার বিষয় হল শ্বাস নেয়ার জন্য এই সাপটির ৭টি নাকের ছিদ্র রয়েছে যা এটিকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে সেখানকার স্থানীয় আদিবাসীদের মতে এই সাপটি কোনো দানবের চেয়ে কম নয় এটি ইচ্ছে মতো তার রূপও পরিবর্তন করতে পারে তবে এটিকে বেশিরভাগ সাপের রূপে দেখা যায় এখন এটা সত্য না মিথ্যা তা তো আমরা জানি না তবে সেখানকার স্থানীয় আদিবাসীরা এমনটাই দাবি করে এরপর ৬ নম্বরে রয়েছে কিং কোবরা বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন কিং কোবরাকে কেন সাপের রাজা বলা হয় আর কেনই বা মানুষ এটিকে এত ভয় করে কারণ এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ কিং কোবরা কাউকে কামড় দিলে তার বেঁচে থাকা একেবারেই অসম্ভব এটি ১০ ফুট থেকে ১৩ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে তবে বিশ্বের সবচেয়ে লম্বা কোবরা সাপ পাওয়া গিয়েছিল ১৮ ফুট ৯ ইঞ্চি যা ইন্দোনেশিয়ায় ধরা হয়েছিল এখন এই সাপটিকে লন্ডনে রাখা হয়েছে আপনি শুনে অবাক হবেন যে এই সাপটি একবারে ৭ মিলি পর্যন্ত বিষ নিঃসরণ করতে পারে কিং কোবরা যদি কাউকে কামড় দেয় তাহলে ৩০ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়ে যায় এই সাপটি কতটা ভয়ঙ্কর তা আপনি এই কথা থেকেই আন্দাজ করতে পারবেন যে এটি যদি কোনো একটি হাতিকে একবার কামড় দেয় তাহলে ৩ ঘন্টার মধ্যেই সেই হাতির মৃত্যু হবে আশা করি বুঝতেই পারছেন যে এই সাপটি কতটা ভয়ঙ্কর এরপর ৫ নম্বরে রয়েছে গ্রিন অ্যানাকন্ডা গ্রিন অ্যানাকন্ডা বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকন্ডা হিসেবে পরিচিত যা বেশ বিপজ্জনক তবে মেল অ্যানাকন্ডার চেয়ে ফিমেল অ্যানাকন্ডা আকারে বেশি বড় হয়ে থাকে এরা বেশিরভাগ জল এবং ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে আর বন্ধুরা আমি এখনও পর্যন্ত আপনাদেরকে যতগুলো বড় সাপের কথা বলেছি কিং কোবরাকে বাদ দিয়ে কোনো সাপই বিষাক্ত নয় ঠিক একইভাবে এই গ্রিন অ্যানাকোন্ডাও বিষাক্ত নয় তবে এটি তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে এরপর আস্তে আস্তে
শিকারটিকে পুরো গিলে ফেলে। তবে গ্রিন অ্যানাকোন্ডা ততক্ষণ পর্যন্ত শিকার করে না যতক্ষণ না শিকার নিজ থেকে তার কাছে আসে। এরপর 4 নম্বরে রয়েছে র্যাটল স্নেক। র্যাটল স্নেককেও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলির মধ্যে একটি বলে মানা হয়। বলা হয় যে এই সাপটি তার শিকারকে খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ করে এবং তাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়। এই সাপটি অত্যধিক বড় এবং শক্তিশালী হয়ে থাকে। এই সাপটিকে একবার ফ্লোরিডার একটি জঙ্গলে দেখা গিয়েছিল। ফ্লোরিডার কিছু লোক যখন জঙ্গলে পাখি ধরতে গিয়েছিল তখন তারা দূর থেকে এটিকে দেখেছিল। সাপটিকে দেখে তারা ভয় কেঁপে উঠেছিল, কারণ এত বড় সাপ তারা আগে কখনো দেখেনি। বন্ধুরা, এই সাপটিকে খুবই হিংস্র বলে মানা হয়, কেননা এই সাপটি তার আশেপাশের সমস্ত জীবজন্তু খেয়ে ফেলে। এরপর 3 নম্বরে রয়েছে বার্মিজ পাইথন। এদেরকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অজগর সাপ হিসেবে মানা হয়, কারণ এর দৈর্ঘ্য 16 ফুটের থেকেও বেশি হয়ে থাকে এবং ওজন প্রায় 190 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের দৃষ্টি খুব বেশি তীক্ষ্ণ নয়, তাই তারা শিকার করার জন্য তাদের জিহ্বা ব্যবহার করে। এই সাপটি তার জীবনের বেশিরভাগ সময় গাছেই কাটিয়ে দেয়। এটি একটি মাংসাশী সাপ যা বেশিরভাগ ছোট প্রাণীকে তার শিকারে পরিণত করে। এই সাপটি বেশিরভাগ একা থাকতে পছন্দ করে, তবে ব্রিডিং সিজনের সময় তারা একে অপরের কাছে আসে। এই সাপটি বিপজ্জনক হওয়ার পাশাপাশি অনেক সুন্দরও হয়ে থাকে, যার কারণে মানুষ এদেরকে খুবই পছন্দ করে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে ওয়ার্ল্ড লার্জেস্ট স্নেক নামের এই অজগর সাপটি, যা মালয়েশিয়ার একটি কনস্ট্রাকশন সাইটে পাওয়া গিয়েছিল। মানুষ এই সাপটিকে দেখে ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু তারা এটিকে জীবন্ত ধরতে চেয়েছিল এবং তারা এটিকে জীবন্ত ধরতে সক্ষম হয়েছিল। সাপটির দৈর্ঘ্য ছিল 26.2 ফুট, যা একটি বিশ্ব রেকর্ড ছিল, যার কারণে এটিকে ওয়ার্ল্ড লার্জেস্ট স্নেক নাম দেওয়া হয়েছিল এবং এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও অন্তর্ভুক্ত হয়েছিল। এই সাপটির দৈর্ঘ্য একটি পিকআপ ট্রাকের চেয়েও বেশি ছিল, কিন্তু কয়েক মাস পর ডিম পাড়ার সময় এই সাপটি মারা যায়। তো বন্ধুরা, ফাইনালি এবার আপনাদেরকে বলবো বিশ্বের সবচেয়ে বড় সাপের কথা, যেটিকে জায়ান্ট স্নেক নাম দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কঙ্গো এলাকার উপর দিয়ে একজন সৈনিক তার পাইলটকে নিয়ে ঘাটির দিকে যাচ্ছিল। তখন হঠাৎ তার চোখ পড়ে মাটিতে হামাগুড়ি দেয়া একটি বড় প্রাণীর ওপর। তারপর সৈনিক পাইলটকে হেলিকপ্টার নিচে নামাতে বলে, যাতে সে ওই প্রাণীটিকে কাছ থেকে দেখতে পারে। পাইলট হেলিকপ্টারটিকে নিচে নামাতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ সাপটি হেলিকপ্টারের উপরে আক্রমণ করে বসে। এরপর তারা কোনোভাবে তাদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে তারা জানিয়েছিলেন সেই সাপটি নাকি 50 ফুটের মতো লম্বা ছিল, কিন্তু যখন এর তদন্ত সিআইএ এর কাছে হস্তান্তর করা হয় তখন তারা তদন্ত করে বলেন যে সাপটি 200 মিটারের মতো লম্বা হবে, যা পৃথিবীতে মানুষের দ্বারা দেখা সবচেয়ে বড় সাপ ছিল। এর থেকে বড় সাপ আজ পর্যন্ত দেখা যায়নি, যা সত্যিই অবাক করার মতো ছিল। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় 10টি সাপ। এই 10টি সাপের মধ্যে আপনার কোন সাপটিকে দেখে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সাথে এটাও জানিয়ে দিন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।